আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব ট্রান্সলোকেশন নিয়ে। তো আমরা বিগত ক্লাসেও ট্রান্সলোকেশন নিয়ে আলোচনা করেছিলাম বেশ কয়েকটা বিষয়। তো আজকে আমরা ট্রান্সলোকেশনের যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা জানি ট্রান্সলোকেশনটাকে ইন ব্রড সেন্সে যদি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে রেসিপ্রোকাল আর একটা হচ্ছে নন রেসিপ্রোকাল। তো আমরা ট্রান্সলোকেশনকে বিভিন্ন ভাবে ভাগ করতে পারি, মানে আমরা দেখেছি যে এটা বিভিন্ন ধরনের, এটা বিজ্ঞানীরা বিভিন্ন ভাগকে এটা ভাগ করেছে। তো রেসিপ্রোকাল একটা, যেটা ট্রান্সলোকেশন একটা টাইপ। তো এই রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন যেটা তোমাদের সিলেবাসে আসছে, তো সেই রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনের হেটারোজাইগোটে মিওসিস, এই মিওসিসের সময় কি হয় সেই জিনিসগুলো আমরা আজকের এই সেশনে আলোচনা করব। তো এখানে যেহেতু রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন বিষয়টা কি সেটা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে, এবং হেটারোজাইগোট হোমোজাইগোট এই বিষয়গুলো তোমরা জানো, আমরা আলোচনা করেছি। তো এই জিনিসগুলো সাথে এখন আমরা মানে ওইভাবে টার্মের সাথে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে এর ফেনোমেনন বা এর স্টেপ গুলোর ক্ষেত্রে। এই রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন হেটারোজাইগোট মিওসিসের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে প্রথমে যেটা হবে সিনাপসিস হবে, সিনাপসিস হওয়ার পরে তারপর দেখা যাবে যে এখানে মানে ইন্টারচেঞ্জ কমপ্লেক্স বলা হচ্ছে। কারণ আমরা জানি ট্রান্সলোকেশন, ট্রান্সলোকেশনে কি হয় সেটা হচ্ছে কি যে যে ক্রোমোজোম থাকবে তারা একই রকম হতে পারে, বা দুটো ভিন্ন প্রকৃতি ক্রোমোজোমের মধ্যে কি হতে পারে, অংশের বিনিময় হতে পারে। এই যে অংশের বিনিময়টা হচ্ছে এটাই হচ্ছে কি এক্সচেঞ্জ হচ্ছে, বা এটাকে ইন্টারচেঞ্জও বলা হচ্ছে। তো এই যে এক্সচেঞ্জটা হচ্ছে সেই এক্সচেঞ্জের ক্ষেত্রে দেখা যায় যে এই ট্রান্সলোকেশন যেটা, এই এক্সচেঞ্জটা, এই যে ট্রান্সলোকেশন হেটারোজাইগেটের যে কমপ্লেক্সটাকে, এটাকে এই জন্য বলা হচ্ছে কি যে ইন্টারচেঞ্জ কমপ্লেক্স বলা হয়, আর ট্রান্সলোকেশন তো মানে ইন্টারচেঞ্জও বলা হয়। তো এই ইন্টারচেঞ্জ কমপ্লেক্সটা এখানে কি হয় বা কি জিনিসগুলো, সেই জিনিসটা প্রথমে থাকছে সিনাপসিস, তারপর হচ্ছে ইন্টারচেঞ্জ কমপ্লেক্স, তারপর হচ্ছে গ্যামেটের উর্বরতা এবং অনুর্বরতা, এবং তারপর আমরা যেটা দেখবো যে উদ্ভিদের ক্ষেত্রে যখন ট্রান্সলোকেশনটা হয় আমরা সেক্ষেত্রে হচ্ছে যে যদি উদ্ভিদের ক্ষেত্রে ট্রান্সলোকেশন হেটারোজাইগেটটা হয় তখন যে উদ্ভিদের যে পরাগরেণু, সেই পরাগরেণুর বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি কন্ডিশন বা বা কি বিষয়টা হয় সেই জিনিসগুলো নিয়ে এই টপিকের এই টপিকেরই ট্রান্সলোকেশন আন্ডারে আমরা এই জিনিসটাতে আজকে ফোকাস করার চেষ্টা করব আমাদের নির্ধারিত সময়ের মধ্যে। তারপরে আমরা ধারাবাহিকতা অনুযায়ী ট্রান্সলোকেশনের যে আর যে অংশটুকু আছে সেগুলো আমরা টাচ করব ইনশাল্লাহ। তো আমরা সরাসরি এখন চলে যাব যে আমরা জানি যে মানে হোমোজাইগোট এবং হেটারোজাইগোট, এবং হোমোজাইগোটে এবং হেটারোজাইগোট ট্রান্সলোকেশনে কি হয়। যে হোমোজাইগোট মানেই হচ্ছে যে এখানে হচ্ছে কি হবে যে দেখা যাবে যে এটা একই রকম, মানে এখানে মানে হোমোলোগগুলোর মধ্যে দেখা যায় যে এদের হোমোলজিটা অনেক পূর্ণ মাত্রায় থাকে এবং এটা একই রকম মানে সমগুণীয়। তো এই সমগুণীয় যখন ক্রোমোজোমটা হয়, তো ক্রোমোজোম গুলো যখন হোমোলোগ হয় এবং সমগুণীয় হয় তখন তাদের মধ্যে যে সিনাপসিস, সেই সিনাপসিসের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাবনর্মালিটিস দেখা দেয় না। সিনাপসিসটা দেখা যায় যে একদম ডাইজোমিক যেটা আছে সেই ডাইজোমিকের মতোই হচ্ছে। কিন্তু যখন এটা মানে এদের মধ্যে যখন সমগুণীয় না হয়, হোমোলজিটা পূর্ণ মাত্রায় না থাকে, যখন দেখা যায় যে হচ্ছে কি যে হেটারোজাইগোট, তখন দেখা যায় যে এখানে ফেনোমেনন কিছু মানে অ্যাবনর্মালিটিস দেখা যায় বা অস্বাভাবিকতা দেখা যায়। তো সেক্ষেত্রে সিনাপসিসটা ঠিক যেটা মানে হোমোলোগাস, যেটা হোমোজাইগোট যেখানে ডাইজোমিকের মতো হচ্ছে যে পুরোটা ওখানে সিনাপসিস হচ্ছে সেখানে হবে না। হেটারোজাইগোটের ক্ষেত্রে দেখা যায় যে এখানে, হেটারোজাইগোটের ক্ষেত্রে দেখা যায় যে এদের পূর্ণ মাত্রায় হোমোলজি থাকছে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় সিনাপসিসের সময় হচ্ছে যাদের মধ্যে তাদের হচ্ছে কি মিল থাকবে মানে হোমোলজি থাকবে, সেই অংশগুলো হচ্ছে কি সিনাপসিসে অংশগ্রহণ করে নর্মালি। আর হচ্ছে যে যেহেতু মানে মানে যেসব জায়গায় হচ্ছে হোমোলজি থাকছে না সেই জায়গাগুলোতে সিনাপসিসটা হয় না, সেখানে সিনাপসিসে অসুবিধা থাকে। তো এই অসুবিধাটা যখন মানে অতিক্রম করার ক্ষেত্রে কি হয় যে সংশ্লিষ্ট যে হোমোলগ গুলো সেগুলো হচ্ছে কি যে একত্রে দেখা যায় কি করে, এরা একত্রে দেখা যাবে যে হচ্ছে কি সিনাপসিস করছে। তো আসলে হচ্ছে যে মানে যেখানে হোমোলজিটা থাকে সেই জায়গাটাতে হচ্ছে সিনাপসিস হয়, যেখানে হোমোলজি থাকে না সেই জায়গাটাতে সিনাপসিস হয় না। তো
তো এখন আমরা যদি খেয়াল করি যে নর্মালি কি হবে, একটা যদি নর্মাল সাধারণ যে ট্রান্সলোকেশন, সেই ট্রান্সলোকেশনে দেখা যাবে যে হচ্ছে যে নন হোমোলজ যে দুটো ক্রোমোজোম যদি হয়, সেই ক্রোমোজোমের মধ্যে যদি ট্রান্সলোকেশন হয় তাহলে কি হবে, দেখা যাবে যে সিনাপসিস হবে, এবং সেক্ষেত্রে কি হবে যে দুই জোড়া ক্রোমোজোমের একত্রে যে সিনাপস করবে, এবং সিনাপস করে কি করবে একটা কোয়াড্রিভ্যালেন্ট মানে গঠন তৈরি করে। কোয়াড্রিভ্যালেন্ট এখানে হচ্ছে কি যে মানে কোয়াড্রিভ্যালেন্টের এখানে আমরা যদি দেখি যে মানে এই যে এখানে আমরা দেখছি জাইগোটি, এখানে দেখা গেল যে মানে চারটা যে ক্রোমোজোম আছে এর প্রত্যেকটা যদি একে অন্যের সাথে কি হয় এরা যদি কাজমা তৈরি করে, প্রত্যেকটাই যদি এখানে কাজমা তৈরি হয় তখন দেখা যাবে যে এরা কি করবে, তখন হচ্ছে কি কিন্তু এটা মাল্টিভ্যালেন্ট তৈরি করবে। তো এখানে যেটা হচ্ছে যে আমরা বলছি যে মানে এই যে মানে নন হোমোলোগাস ক্রোমোজোম বা মানে যে হোমোলোগ যে ক্রোমোজোম গুলো এরা যে এই সিনাপসিসের যে সমস্যা, তো এই যে ট্রান্সলোকেশন হেটারোজাইগোটে ট্রান্সলোকেটেড অংশের যে হোমোলজি নাই, এই সকল মানে স্থানিক যে সিনাপসিসের যে অসুবিধা আছে সেই অসুবিধাগুলো অতিক্রম করা যাবে তখনই যখন থেকে সংশ্লিষ্ট হোমোলগ গুলো একত্রে হচ্ছে কি সিনাপসিস করবে। আর এটা খুব সহজে মানে ব্যাখ্যা করার জন্য দেখা যাবে যে হচ্ছে কি আমরা বলতে পারি যে একটা সিম্পল একটা এক্সাম্পল যেটা হচ্ছে কি নন হোমোলগাস ক্রোমোজোমের মধ্যে হচ্ছে কি যে ট্রান্সলোকেশন, জাস্ট আমরা সেটাকে কনসিডার করতে পারি। এখানে যেটা হয় যে সিনাপসিসের মানে সময় হবে যে সংশ্লিষ্ট দুই জোড়া যে মানে ক্রোমোজোম আছে, আমরা যদি এটা কনসিডার করি এখানে আছে দুই জোড়া, এক জোড়া এক জোড়া, এখানে দুই জোড়া, এরকম দুই জোড়া ক্রোমোজোমের ক্ষেত্রে হচ্ছে কি যে সিনাপসিস করবে, করে কি করবে একটা কোয়াড্রিভ্যালেন্ট তৈরি করবে। এবং এই কোয়াড্রিভ্যালেন্ট আমরা দেখবো ছবিটা সেখানে কোয়াড্রিভ্যালেন্টে কি করছে। তো এই কোয়াড্রিভ্যালেন্ট গঠন করাটাই হচ্ছে কি যে এই অংশটুকু পর্যন্ত হচ্ছে কি সিনাপসিসের বিষয়। তো এতক্ষণ যে কথাগুলো বললাম যে এখানে সেই কথাগুলো টেক্সট আকারে আছে, আমরা এই ছবিটার দিকে যদি খেয়াল করি, লক্ষ্য করি, তাহলে আমরা দেখবো কি এখানে হচ্ছে কি ওয়ান এবং হচ্ছে কি ওয়ান টু, মানে এই যে এখানে হচ্ছে কি এই যে লেখা ওয়ান এর মাথার উপরে দুই লেখা, দ্যাট মিনস হচ্ছে কি এটা এক নাম্বার ক্রোমোজোম আর এটা হচ্ছে কি এক নাম্বার ক্রোমোজোম, কিন্তু এখানে যে দুই লেখা আছে মানে হচ্ছে যে এখানে দুইয়ের অংশটা এসে যুক্ত হয়েছে দুই নাম্বার ক্রোমোজোম থেকে। আবার এখানে এই যে টু লেখা, এই যে এখানে টু এটা দুই নাম্বার ক্রোমোজোম, আবার এখানে লেখা আছে টু এর মাথার উপরে ওয়ান, দ্যাট মিনস হচ্ছে যে দুই নাম্বার ক্রোমোজোমের সাথে হচ্ছে কি এক নাম্বার ক্রোমোজোমের অংশ এসে যুক্ত হয়েছে, মানে উপরে যে অংশটা লেখা হবে সেটা হচ্ছে যে ওই অংশটা এসে যুক্ত হওয়া, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। তো এই যে ওয়ান এবং ওয়ান টু এবং হচ্ছে কি টু এবং হচ্ছে কি টু ওয়ান, যেটা এরা হচ্ছে কি যে দুই জোড়া হচ্ছে কি হোমোলগ। তো এরদের ক্ষেত্রে জাইগোটিনে দেখা যায় যে এরা মানে এরা তো সিনাপসিস করে, তো জাইগোটিনে যখন সিনাপস করে মানে এদেরকে যতটা জাইগোটিনে না স্পষ্ট দেখা যাবে, কিন্তু প্যাকাটিন দশায় যে জিনিসটা দেখা যায় যে এরা এমন ভাবে মানে বাইভ্যালেন্ট গঠন করে যে একটা হচ্ছে কি প্লাস চিহ্ন বা হচ্ছে ক্রস চিহ্নের মতো হচ্ছে কি আকৃতিটা ধারণ করে। তো এই যে এখানে দেখা যাচ্ছে যে এখানে এই ছবিটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এইগুলো এই যে গোল দিয়ে এই জায়গাটা হচ্ছে কি সেন্ট্রিফিউগ রিজিওনটাকে বোঝানো হয়েছে আর এগুলো হচ্ছে ক্রোমোজোম। তো এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাহু কিন্তু এরা কি করছে, এরা প্রত্যেকটা বাহু মানে হচ্ছে কি যে এখানে কি করছে এরা হচ্ছে কি যে মানে এদের মধ্যে হচ্ছে কি যে অংশের বিনিময় হচ্ছে, এবং এই যে মানে এদের মধ্যে যে অংশ বিনিময় গুলো হচ্ছে এবং এই অংশের মানে এই যে মানে এখানে দেখা যাচ্ছে যে এখানে ক্রোমোজোম, এটা যদি ক্রোমোজোম এখানে মানে দুই জোড়া বলছি, আমরা এখানে যখনই দেখবো যে দুইয়ের অধিক মানে যে ক্রোমোজোম সেটা একত্রে যখন সিনাপস করবে তখন সেটাকে আমরা বলছি মাল্টিভ্যালেন্ট। এবং এখানে এই যে আমরা যদি খেয়াল করি এখানে দেখা যাবে যে চারটাই কি করেছে হচ্ছে কি এটা কিন্তু সিনাপস করছে, প্রত্যেকটা এখানে চারটা ক্রোমোজোম হচ্ছে কি সিনাপস করছে মানে দুইয়ের অধিক, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে কি একটা মাল্টিভ্যালেন্ট, এই মাল্টিভ্যালেন্টটা তৈরি করছে। তো ট্রান্সলোকেশন আমরা শুরুতেই বলছিলাম যে ট্রান্সলোকেশন মানেই হচ্ছে কি এক্সচেঞ্জ বা ইন্টারচেঞ্জ, তাই ট্রান্সলোকেশনের অপর নামটা হচ্ছে কি যে ইন্টারচেঞ্জ। তো এখানে এই যে ট্রান্সলোকেশনের এখানে যে হিটারোজাইগোট যেটা আমরা বলছি সেখানে এই কমপ্লেক্সটাকে হিটারোজাইগোট কমপ্লেক্সটাকে বলা হচ্ছে কি যে ইন্টারচেঞ্জ কমপ্লেক্স। জাইগোটিনে নর্মালি যদি হচ্ছে যে মানে স্পষ্ট নাও দেখা যায়, কিন্তু দেখা যাবে যে প্যাকাইটিনে যে এই ইন্টারচেঞ্জ কমপ্লেক্সটা বা এটাকে সংক্ষেপে আমরা ইন্টারচেঞ্জ মানে আইসি
বলা যায় বা অ্যাক্সিডেন্ট প্রকাশ করা যায় সেটাকে দেখা কিন্তু খুব সহজ। যেমন আমরা এই ছবিটার ক্ষেত্রে যদি লক্ষ্য করি, যেটা হচ্ছে এখানে ভুট্টা, এখানে যদিও কর্ন এবং পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে, কিন্তু এখানে আমরা যদি ভুট্টাটা কনসিডার করি, যে ভুট্টা হলুদ রঙের সেটা কর্ন। এই যে ভুট্টার ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে কি, যে অষ্টম এবং নবম ক্রোমোজোম এখানে ট্রান্সলোকেশন এন্টারোজাইকে প্যাকেটিং দশা। তো আমরা জানি যে এখানে প্যাকেটিং দশাটা কেন এ হয়, কারণ এখানে যে ক্রোমোজোম গুলো বেশ মোটা পুরু থাকে, দ্যাটস হোয়াই এই প্যাকেটিং এ এই যে মানে এটা খুব মানে দেখা যায় জাইগোটিনে না দেখা গেলে হচ্ছে কি, প্যাকেটিং কিন্তু খুব এটা এই যে ইন্টারচেঞ্জ কমপ্লেক্সটা যেটা সেটা কিন্তু খুব স্পষ্ট ভাবে দেখা যায়। তবে সবচেয়ে ভালো দেখা যায় যেটা হচ্ছে কি, যে মেটাফেজ ওয়ান এইখানে বিনিময়কৃত যে অংশগুলো হচ্ছে কি, যদি খুব ছোট হয় তাহলে দেখা যাবে কি, যে সংশ্লিষ্ট যে ক্রোমোজোম মানে অংশগুলো যদি খুব ছোট হয়, অথবা যে সংশ্লিষ্ট যে ক্রোমোজোম গুলো যারা হচ্ছে কি ট্রান্সলোকেশনের সাথে জড়িত, তারা যদি অ্যাক্রোসেন্ট্রিক হয় তাহলে দেখা যাবে যে আইসিটা আমরা এখানে পাচ্ছি কি, ইন্টারচেঞ্জ কমপ্লেক্স হচ্ছে কি প্লাস বা ক্রস চিহ্নের মতো সেই আকারটা চেঞ্জ হয়ে দেখা যাবে, এরা হচ্ছে কি টি ফর্ম একটা মানে ইন্টারচেঞ্জ কমপ্লেক্স মানে আকারটা ধারণ করেছে। তো এই যে ইন্টারচেঞ্জ কমপ্লেক্স বা আইসি আমরা যেটাকে বলছি, তো এটা হচ্ছে কি, যে প্রত্যেকটা বাহুতে ন্যূনতম দেখা যাবে, এদের প্রত্যেকটা বাহুতে ন্যূনতম করে হচ্ছে কি একটা কায়াসমা উৎপন্ন হবে। তো এখানে আমরা যদি খেয়াল করি, এখানে কিন্তু একটা কায়াসমা হচ্ছে, এখানে একটা কায়াসমা হচ্ছে, এখানে একটা কায়াসমা হচ্ছে, এখানে একটা কায়াসমা হচ্ছে, মানে এখানে কিন্তু কায়াসমা উৎপন্ন হয়েছে। তারপর আমরা এখানে এই ছবিটার ক্ষেত্রে যদি লক্ষ্য করি, এখানে এই যে এখানে দেখা যাচ্ছে এই এই জায়গাটাতে, এই যে প্রত্যেকটা বাহু কি হচ্ছে এখানে কায়াসমা এ করছে। এই ছবিটা হচ্ছে ডিপ্লোটিনের ক্ষেত্রে। তো ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস এর কি হয়, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস যে হচ্ছে কি বিকর্ষণ হয়, এই বিকর্ষণের ফলে হচ্ছে দেখা যাচ্ছে যে মেটাফেজে পৌঁছে সাধারণত এরা দেখা যায় কি একটা মানে বলয় বা গোল রিং এর মতো, অথবা চেইন বা শিকলের মতো হচ্ছে কি যে একটা আকার মানে আকৃতি লাভ করে। তো আমরা যদি বলয় বা চেইন এর কথা যদি চিন্তা করি, তাহলে আমরা যে জিনিসটা দেখা যাবে যে এখানে এরকম এটা কিন্তু একটা বলয় আকৃতির, এটাও কিন্তু একটা শৃঙ্খলের মতো আছে, কিন্তু এটা বলয় বা বৃত্তের মতো। তো এই বলয় বা রিং যদি হয়, তখন তাকে কিন্তু এরকম গোল একটা বৃত্ত, তার মধ্যে আবার একটা কি ফোঁটা দেওয়া হয়, অথবা হচ্ছে রিং যেহেতু তার আর দিয়ে এটা প্রকাশ করা হয়, এবং হচ্ছে বাম দিকে থাকে যে হচ্ছে যে ইন্টারচেঞ্জ কমপ্লেক্সের সংখ্যা কয়টা, আর ডান দিকে হচ্ছে যে কয়টা ক্রোমোজোম সেটার সাথে ইনভলভ। এইভাবে কিন্তু হচ্ছে ইন্টারচেঞ্জ কমপ্লেক্সটাকে প্রকাশ করা হয়। তো আমরা সেই জিনিসটা দেখব। তো এখানে যেটা আমরা বলছিলাম যে যদি এরকম হয় তাহলে হচ্ছে যে বলয় বা রিং আকৃতি লাভ করে। তবে কখনো কখনো এই যে আইসিটি বা ইন্টারচেঞ্জ কমপ্লেক্সটা কখনো হচ্ছে কি যে ঘোড়ার খুরির মতো, দ্যাট মিনস হচ্ছে কি আমরা ইংরেজি যদি অক্ষর ধরি ইউ, বা হচ্ছে কি যে অশ্বক্ষুরাকৃতি যেটা বলছি, এই যে এই ছবিটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে এটা কিন্তু অনেকটা হচ্ছে কি অশ্বক্ষুরাকৃতির মতো। তো এরকম রিং আকারের হচ্ছে বা চেইন আকারের হচ্ছে কি মানে একটা আকৃতি দেখা যেতে পারে। যদি আইসিটিটা কোনো একটা বাহু, একটা বাহুতে দেখা গেল যে হচ্ছে কায়াসমা উৎপন্ন হয় নাই, এবং সেটা মেটাফেজ দশে পৌঁছাবার পূর্বেই সেখানে দেখা গেছে যে পুরোপুরি প্রান্তিকরণটা ঘটে গেছে। প্রান্তিকরণ দ্যাট মিনস হচ্ছে টার্মিনালাইজেশন। এই টার্মিনালাইজেশন যদি ঘটে যায়, তখন আইসিটিটা সাধারণত একটা চেইন আকৃতির মানে, আবার কখনো কখনো এই যে অশ্বক্ষুরাকৃতির এই আকৃতি বিশিষ্ট হচ্ছে কি যে মানে আকৃতি তৈরি করে, আবার কখনো কখনো এই যে অশ্বক্ষুরাকৃতি বললাম এটা পরিণত হয়। আর যদি পরপর দুটো কায়াসমার মানে ক্ষেত্রে যদি পুরো প্রান্তিকরণটা হচ্ছে ঘটে, তবে চারটা ক্রোমোজোম যে চার ক্রোমোজোমটা থাকে সেই ক্রোমোজোম যুক্ত আইসিটির ক্ষেত্রে কি করবে, সেটা হচ্ছে কি করবে দুটো বাইভ্যালেন্টে পরিণত হবে। তো একটা আইসি কে মানে কতটি, যেটা বলছিলাম যে একটা আইসি থেকে যে কতটা ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমটা হচ্ছে যে মানে সেই ক্রোমোজোম নিয়ে তৈরি কেমন তার আকৃতি, সেটা কিন্তু আমরা সংক্ষেপে প্রকাশ করতে পারি। এবং সেটাকে সংক্ষেপে প্রকাশ করার ক্ষেত্রে যেটা এখানে এই 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 জায়গাটার দিকে আমরা তাকাই, যদি এভাবে প্রকাশ করা হয়, এই যে ওয়ান, তারপর হচ্ছে বৃত্ত একটা, তারপর হচ্ছে কি একটা ডট, এবং এরপর ফোর, দ্যাট মিনস এই বৃত্ত বা ডট এটা দিয়ে হচ্ছে কি যে রিং বোঝা যায়, মানে হচ্ছে এটা হচ্ছে রিং, এই এই শব্দটা হচ্ছে রিং কে বোঝাচ্ছে, এটা রিংটাকে ইন্ডিকেট করছে। আবার হচ্ছে আর যদি এখানে লেখা হয়, এখানে যদি এরকম বৃত্তের মধ্যে ডট না দিয়ে যদি আর অক্ষর থাকে, তাহলে সেটা হচ্ছে কি রিং কে ইন্ডিকেট করবে। আমরা বলছিলাম যে এই যে আইসি যে
কমপ্লেক্স যেটা আইসি ইন্টারচেঞ্জ কমপ্লেক্স যেটা, সেটাকে যে প্রকাশ করা, সেক্ষেত্রে হচ্ছে যে এর বাম দিকে যেটা থাকবে সেটা মানে হচ্ছে যে ইন্টারচেঞ্জ কমপ্লেক্সের সংখ্যা কত, আর এই ডান দিকে যদি থাকবে হচ্ছে যে এখানে কয়টা ক্রোমোজোম এর সাথে ইনভলভ সেই জিনিসটা মেনশন করা থাকবে। দ্যাট মিনস হচ্ছে আমরা এটা দিয়ে কিন্তু বুঝবো স্ট্রাকচারটা দেখলে যে এখানে হচ্ছে কি ইন্টারচেঞ্জ কমপ্লেক্স হচ্ছে একটা আর এর সাথে হচ্ছে কি চারটা ক্রোমোজোম যুক্ত। তো এইভাবে হচ্ছে এখানে প্রকাশ করা হয়। আবার আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে চেইন এর ক্ষেত্রে, যদি হচ্ছে কি এটা হচ্ছে রিং এর ক্ষেত্রে যদি চেইন হয় তখন হচ্ছে কি IC4 যদি থাকে এখানে, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো যে এখানে হচ্ছে কি যে এটা হচ্ছে চেইন এর মতো ইন্টারচেঞ্জ কমপ্লেক্স হচ্ছে চেইন, এবং তার হচ্ছে কি যে এক যদি থাকে তাহলে সেখানে একটা ইন্টারচেঞ্জ কমপ্লেক্স, আর সেখানে যদি চার থাকে এক পাশে তাহলে হচ্ছে চারটা, যদি ছয়টা থাকে তাহলে বুঝবো ছয়টা। তো এইভাবে হচ্ছে যে মানে এই ইন্টারচেঞ্জ কমপ্লেক্স গুলোকে সেটার রিং নাকি চেইন সেটাকে সংক্ষেপে প্রকাশ করা হয়। তো এখানে এর মাধ্যমে এই জিনিসগুলো দেখা যায়। তো আমরা আমরা যদি এই ছবিটার ক্ষেত্রে লক্ষ্য করি, এখানে আছে হচ্ছে কি ওয়ান এভাবে ও বা জিরো বা এভাবে সি বা যেটা ধরে কেন এখানে আছে 12। দ্যাট মিনস হচ্ছে যে এখানে হচ্ছে কি ইন্টারচেঞ্জ কমপ্লেক্স এর সংখ্যা হচ্ছে কি একটা এবং এখানে 12 আছে, দ্যাট মিনস হচ্ছে যে 12টা ক্রোমোজোম হচ্ছে কি এর সাথে হচ্ছে কি ইনভলভ, যেটা রিডিউস করার ক্ষেত্রে দেখা যায়। আমরা এই ধরনের একটা স্ট্রাকচার ইন্টারচেঞ্জ কমপ্লেক্স আমরা দেখতে পাই। আর এই ছবিটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে লেখা আছে কি যে 1C4 প্লাস হচ্ছে 5 2S, এখানে রোমান 2, এই টু দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট প্রোটিনের কে বোঝানো হচ্ছে বাইভ্যালেন্টের সংখ্যা। তো আচ্ছা, এই ছবিটাতে দেখা যাচ্ছে যে হচ্ছে কি যে এই এই অংশটাকে যদি আমরা ফোকাস করি, জাস্ট আমরা এই জায়গাটাকে ফোকাস করব, এই যে IC4 এই যে প্লাস হচ্ছে 5 বাইভ্যালেন্স। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে যে এখানে বোঝাচ্ছে যে একটা হচ্ছে কি ইন্টারচেঞ্জ কমপ্লেক্স এবং হচ্ছে কি এখানে হচ্ছে কি 12টা ক্রোমোজোম এইখানে ইনভলভ, এটা হচ্ছে কি রিডিউস করার ক্ষেত্রে। আর এটা হচ্ছে বার্লির মেটাফেজ 1 এ দেখানোর একটা ছবি, এখানে এই যে এখানে লেখা আছে কি IC4, দ্যাট মিনস হচ্ছে যে একটা ইন্টারচেঞ্জ কমপ্লেক্স, এবং এই সি মানে হচ্ছে কি এটা কিন্তু রিং আকার না, এটা কিন্তু রিং বোঝাচ্ছে, আর সি মানে হচ্ছে চেইন বোঝাচ্ছে। এখানে যদি আর থাকতো তাহলেও সেটা বোঝাতো, বা এই গোলটার ভিতরে যদি একটা ডট থাকতো তাহলে এটা কি রিং বোঝাতো, আর এখানে সি দিয়ে চেইন বোঝানো হচ্ছে। তো এই একটা ইন্টারচেঞ্জ কমপ্লেক্স আর পাঁচটা হচ্ছে কি বাইভ্যালেন্ট। তো এখানে এই ছবিটা যদি আমরা দেখি বার্লির, এখানে হচ্ছে কি এই এই যে এই অংশটা এটাই হচ্ছে কি ইন্টারচেঞ্জ কমপ্লেক্স, এবং এখানে কিন্তু চেইনটার এই প্রান্তটা কিন্তু ওপেন, আর এখানে হচ্ছে বলা হচ্ছে পাঁচটা বাইভ্যালেন্ট, এখানে এই যে পাঁচটা এখানে একটা এখানে আরেকটা এখানে পাশাপাশি এখানে তিনটা বাইভ্যালেন্ট দেখা যাচ্ছে, এবং এখানে হচ্ছে কি পাঁচটা বাইভ্যালেন্ট যেটা পার্লের ক্ষেত্রে দেখা যায়। এখানে আমরা যেটা বলছিলাম যে ওয়ান এই যে রিং ফর্ম, এটা রিংটাকে বোঝাচ্ছে সিম্বলিক, এবং ফোর যেটা আমরা বলছি যে 1R4, এটা দিয়েও যেটা বোঝাচ্ছে হচ্ছে চারটা ক্রোমোজোম দিয়ে হচ্ছে কি এখানে চারটা ক্রোমোজোম দিয়ে এখানে হচ্ছে কি ইন্টারচেঞ্জ যে কমপ্লেক্স সেটা হচ্ছে কি একটা ওয়ান দিয়ে এবং হচ্ছে চারটা ক্রোমোজোম এটার সাথে জড়িত। আবার এটাকে এভাবেও লেখা যায় যে 1R4 এই একই জিনিস প্রকাশ করবে, ঠিক আবার এরকম এই এটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে হচ্ছে কি এখানে হচ্ছে কি যে ইন্টারচেঞ্জ কমপ্লেক্স হচ্ছে কি একটা এবং এখানে হচ্ছে কি 6, দ্যাট মিনস হচ্ছে ছয়টা ক্রোমোজোম হচ্ছে কি এখানে ইন্টারচেঞ্জ কমপ্লেক্স এর সাথে যুক্ত। এটাকে আবার আমরা যদি এভাবে এইটাকে দেখি যে 2R4 বা 2R4, দ্যাট মিনস হচ্ছে যে এখানে ইন্টারচেঞ্জ কমপ্লেক্স হচ্ছে দুটো এবং এখানে হচ্ছে কি চারটা ক্রোমোজোম জড়িত, এটাও সেই জিনিস বোঝাচ্ছে যে একই জিনিস আর দিয়ে এবং রিংটাকে বোঝাচ্ছে। এবং এইটার ক্ষেত্রে যদি ভাবে যে 2R6 বা 2R6, এটা হচ্ছে কি বোঝাচ্ছে হচ্ছে দুটো ইন্টারচেঞ্জ কমপ্লেক্স যেখানে হচ্ছে কি ছয়টা ক্রোমোজোম যুক্ত আছে। এটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে 1C4, দ্যাট মিনস হচ্ছে যে সিটা হচ্ছে চেইন, এখানে ইন্টারচেঞ্জ কমপ্লেক্স যেটা সেটা চেইন প্রকৃতির, ওর ওটা ছিল বলয় প্রকৃতির, এখানে ইন্টারচেঞ্জ কমপ্লেক্স এর সংখ্যা হচ্ছে কি এক এবং চারটা ক্রোমোজোম জড়িত। এটার ক্ষেত্রে হচ্ছে যে ইন্টারচেঞ্জ কমপ্লেক্স এর সংখ্যা হচ্ছে কি 2, যেটা চেইন চেইন শেপড এর এবং এখানে চারটা ক্রোমোজোম জড়িত। এখানে 1C6 ইন্টারচেঞ্জ যে কমপ্লেক্স সেটা একটা এবং সেখানে হচ্ছে কি ছয়টা ক্রোমোজোম জড়িত। আবার এখানে 2C6, দ্যাট মিনস হচ্ছে ইন্টারচেঞ্জ কমপ্লেক্স চেইন প্রকৃতির এবং সেখানে দুটো ইন্টারচেঞ্জ কমপ্লেক্স আছে এবং সেখানে হচ্ছে কি টোটাল ছটা ক্রোমোজোম জড়িত। তো এইভাবে হচ্ছে
যে জিনিসটা হচ্ছে যে দেখা যায় যে এখানে আমরা এভাবে এটাকে প্রকাশ করতে পারি ইন্টারচেঞ্জ কমপ্লেক্সের ক্ষেত্রে। তো এই এরপরে হচ্ছে যে ওরিয়েন্টেশন এবং হচ্ছে ডিসজাংশন। তো এখানে ওরিয়েন্টেশনটা হচ্ছে যে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার যেটা সেই সেটা হচ্ছে কি যে অল্টারনেট এবং হচ্ছে কি যে অ্যাডজাসেন্ট। আমরা অল্টারনেট এবং অ্যাডজাসেন্ট দুটো টার্ম এখানে নতুন আমরা শিখছি ট্রান্সলোকেশনের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে এই যে সেন্ট্রোমিয়ার যে ক্রোমোজোমগুলো আছে, এই ক্রোমোজোমগুলো যে সেন্ট্রোমিয়ার, সেই সেন্ট্রোমিয়ারগুলো মানে কোন দিকে মুখ করে আছে। যদি কোষের মেরু অভিমুখী ভাবে বিন্যস্ত থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে কি কনকর্ডেন্ট, আর যদি ঠিক তার সেটা না থাকে মানে তখন সেটাকে বলা হচ্ছে কি ডিসকর্ডেন্ট। এই যে মানে সেন্ট্রোমিয়ার, এই যে অল্টারনেট বলছি এবং হচ্ছে কি যেখানে যে অ্যাডজাসেন্ট লেখা আছে, তো অল্টারনেটের এই যে বিভিন্ন জায়গায় যে এইভাবে দেখা যাবে যে ট্রান্সলোকেশনের চ্যাপ্টারে যে অ্যাডজাসেন্ট আছে অল্টারনেট আছে এই জিনিসগুলো। তো আসলে বিষয়টা হচ্ছে যে এখানে ওরিয়েন্টেশনটা, এই ওরিয়েন্টেশনটা কিভাবে আছে এবং ওরিয়েন্টেশনটা মূলত হচ্ছে কি সেন্ট্রোমিয়ারের। এখন এই যে সেন্ট্রোমিয়ারের যে ওরিয়েন্টেশন, এই সেন্ট্রোমিয়ার গুলো দেখা যাবে যে মানে কোষের যে মেরু, কোষের মেরুর ক্ষেত্রে দেখা যাবে যে মেটাফেজ এক এবং হচ্ছে কি যে একের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে কি যে মিড যে প্লেট অংশটা সেখানে যে ইন্টারচেঞ্জ কমপ্লেক্স যেটা আমরা বলছি যে এই আইসি, সেই আইসির সেন্ট্রোমিয়ার গুলোর মানে অবস্থানটা কিরকম বা এটা কিভাবে বিন্যস্ত সেটাকে বলা হচ্ছে কি যে ক্রোমোজোমের হচ্ছে কি দিক স্থিতি বা ওরিয়েন্টেশন। এই ক্রোমোজোমের ওরিয়েন্টেশন, এই যে এখানে বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশন আছে, এই যে এখানে এগুলো সব হচ্ছে ক্রোমোজোমের ওরিয়েন্টেশন। এখানে যা ছবিগুলো দেখা যাচ্ছে সব হচ্ছে ক্রোমোজোমের ওরিয়েন্টেশন রিলেটেড। তো এই ওরিয়েন্টেশন যে দিক স্থিতি যেটা আমরা বলছিলাম যে এই ওরিয়েন্টেশন, এই সেন্ট্রোমিয়ার গুলো আইসির কমপ্লেক্স মানে ইন্টারচেঞ্জ কমপ্লেক্স আইসির ক্ষেত্রে হচ্ছে সেন্ট্রোমিয়ারের গুলো হচ্ছে কি কোষ মেরু অভিমুখী কিনা সেটা একটা কনসিডারের বিষয়, আর যদি অভিমুখী হয়, কোষ মেরু অভিমুখী যদি হয় সেন্ট্রোমিয়ার গুলো তখন সেটা হচ্ছে কনকর্ডেন্ট, আর যদি সেটা না হয় তাহলে হচ্ছে কি ডিসকর্ডেন্ট। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সেন্ট্রোমিয়ার গুলো এই যে মানে সেন্ট্রোমিয়ার কোন মেরুতে যাবে সেটা আসলে এই ওরিয়েন্টেশনের উপরেই হচ্ছে কি নির্ধারিত হয়। তো হোমোলোগাস যে সেন্ট্রোমিয়ার গুলো সেটা দেখা যায় যে দুই মেরু অভিমুখে অল্টারনেটিভ হিসেবে বা একান্তর ভাবে হচ্ছে কি বিন্যস্ত হলে সেটাকে বলা হচ্ছে কি সেই ওরিয়েন্টেশনটাকে বলা হচ্ছে কি যে অল্টারনেট ওরিয়েন্টেশন বা একান্তর। এই যে এই ছবিটা দেখা যাচ্ছে, এই যে ছবিটা, এটা কিন্তু অল্টারনেট ওরিয়েন্টেশনের। তারপর আমরা এখানে আরো দেখতে পাবো সেটা হচ্ছে যে এখানে এই যে এই এখানে এই যে অল্টারনেট আছে, এটা অল্টারনেট এক এবং দুই এভাবে এখানে দেখানো হয়েছে। তারপর এখানেও অল্টারনেট আছে যে হর্ষকুলাকৃতি আছে, এই যে অল্টারনেট, এই যে অল্টারনেট এই জিনিসগুলো এখানেও আছে অল্টারনেট আকৃতির মানে ক্রোমোজোমের বিন্যাস। তো এই জিনিসগুলো, তো এখানে আমরা যদি খেয়াল করি যে অল্টারনেট কোনগুলো, তো এই ছবিগুলোর ক্ষেত্রে আমরা এখানে একদম স্পষ্ট দেখাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে কোনটা অল্টারনেট এবং সেখানে এদের অ্যাকশন রিয়াকশন গুলো কি। তো এখানে আমাদের যে জিনিসটা মানে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি এই ছবিটা দেখি, এই এই ছবিটা, এটা কিন্তু এই এই ছবিটা, এটা কিন্তু অ্যাডজাসেন্টের, এটা কিন্তু অল্টারনেটের না। কিন্তু আমরা যদি এটাকে খেয়াল করি, এই এই ছবিটাকে, এটা কিন্তু অল্টারনেটের, এখানে কিন্তু অল্টারনেটটা ধরনের হচ্ছে দেখা যাচ্ছে, এটা এটা তারপর হচ্ছে এটাও, এই দুটোই হচ্ছে অল্টারনেট। অল্টারনেট দশা মানে হোমোলোগাস সেন্ট্রোমিয়ার গুলো এই দুটো মেরুর অভিমুখে এখানে অল্টারনেট ভাবে বিন্যস্ত আছে। আর এটা দেখা যাবে যে কি এরকমটা যদি বিন্যস্ত থাকে দেখা যায় যে হচ্ছে কি যেটা হয় কি এরকম রিং আকৃতি বা হচ্ছে কি এরকম অশুক্ষাকৃতি, এরকম মানে যে রিং বা বলে বা এই যে অশুক্ষাকৃতি যে চেইন সেরকম ওরিয়েন্টেশনও থাকে। আবার পার্শ্ববর্তী বা হচ্ছে কি অ্যাডজাসেন্ট যেটাকে বলা হচ্ছে যে পার্শ্ববর্তী বা অ্যাডজাসেন্ট, এই যে অ্যাডজাসেন্ট এখানে অ্যাডজাসেন্ট ওয়ান অ্যাডজাসেন্ট দুই দেখানো আছে, যে পার্শ্ববর্তী বা হচ্ছে কি অ্যাডজাসেন্ট যেটা বলা হচ্ছে এখানেও অ্যাডজাসেন্ট আছে, যে অ্যাডজাসেন্ট অ্যাডজাসেন্ট ওয়ান অ্যাডজাসেন্ট টু এই ছবিগুলো আছে। এবং হচ্ছে কি যে আমরা যদি এই ছবিটার ক্ষেত্রে খেয়াল করি তাহলে হচ্ছে যে এটা হচ্ছে কি অ্যাডজাসেন্ট এবং এটাও অ্যাডজাসেন্ট। তো এই অ্যাডজাসেন্ট ছবিগুলোর ক্ষেত্রে তারপর হচ্ছে এই এখানেও আছে, এটাও হচ্ছে কি অ্যাডজাসেন্ট ছবি। তো এই অ্যাডজাসেন্ট গুলো
এখানে আইসি যেটা ওরিয়েন্টেশন, এখানে অ্যাডজাসেন্ট ওরিয়েন্টেশন, এরা হচ্ছে কি যে মানে এগুলো সবগুলো অ্যাডজাসেন্ট বা পার্শ্ববর্তী ওরিয়েন্টেশন। তো এরা হচ্ছে যে পার্শ্ববর্তী সেন্ট্রোমিয়ার, এটা দেখা যায় যে কখনো কখনো হচ্ছে একই মেরুতে, একই মেরুর দিকে হচ্ছে এরা গমন করছে। মেটাফেজের নর্মালি হচ্ছে শেষ দিকে এবং হচ্ছে অ্যানাফেজের শুরুতে এই যে চেইন আইসি যেটা বলছি আমরা, এই যে অশ্বক্ষুরাকৃতির চেইন, এই যে চেইন আইসি, এই যে অশ্বক্ষুরাকৃতির চেইন আইসি, এর বিন্যাস বা ওরিয়েন্টেশনটা কখনো কখনো একদম সরল হতে পারে, এরকম সিম্পল। যদি এরকম লম্বা সরল হয় তাহলে সেটাকে বলা হচ্ছে কি লিনিয়ার বা রৈখিক। আবার কখনো কখনো বলা হচ্ছে কি ইনডিফারেন্ট হতে পারে বা নিষ্ক্রিয় যেটাকে বলা হচ্ছে। তো এখানে দেখা যাবে যে কি যে একটা ক্রোমোজোম দেখা যাবে এখানে নিষ্ক্রিয় যেটা লিনিয়ারের মতো, কিন্তু একটা ক্রোমোজোম এখানে দেখা যাবে যে সমান্তরাল থাকছে না, মানে এখানে নিষ্ক্রিয় থাকছে না, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে নিষ্ক্রিয় বা হচ্ছে কি যে সমান্তরাল বা প্যারালাল। এটা নিষ্ক্রিয় এবং এখানে হচ্ছে কি প্যারালাল। তো এই যে এখানে একটা ক্রোমোজোম থাকবে আর এখানে হচ্ছে দুটো ক্রোমোজোম থাকবে। তো এই যে লিনিয়ার ওরিয়েন্টেশন এবং এখানে যে সেন্ট্রোমিয়ার গুলো যে একই সরল রেখা থাকছে লিনিয়ারে, আর ইনডিফারেন্ট এর ক্ষেত্রে হচ্ছে যখন তখন হচ্ছে অন্তঃপক্ষে একটা ক্রোমোজোম অন্য যে ক্রোমোজোম গুলো আছে সে অন্য যে ক্রোমোজোম গুলো আছে সেগুলো হচ্ছে সম করে মানে ওরিয়েন্টেড অবস্থা বা দিকে স্থিত থাকবে, যে এখানে একটা ক্রোমোজোম আছে। কিন্তু প্যারালাল ক্ষেত্রে হচ্ছে অন্তত পক্ষে দুটো ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম হচ্ছে কি এরা দেখা যাবে এইভাবে আছে, দুটো ক্রোমোজোম পরস্পর সমতল থাকে। আর এইসব ক্ষেত্রে হচ্ছে অন্তত পক্ষে কিছু সংখ্যক সেন্ট্রোমিয়ার মানে আসলে কোন মেরুতে যাবে সেটা নিশ্চিত নয়। এখানে সবগুলো যে মানে নিশ্চিত থাকবে যে এর দিকে যাবে দেবে, কিন্তু না, কিছু আছে যে থাকে যে যেটা নিশ্চিত না যেটা আসলে কোন মেরুতে যাবে। তো দেখা যায় যে কখনো কখনো একটা মেরুতেই হচ্ছে সব মানে মেরু মানে দুটো মেরুতে মেরুর একটা হয়তো বা অন্তর্ভুক্ত নাও হতে পারে এখানে। আবার কখনো কখনো যে কোনো একটা মেরুতে হচ্ছে একাধিক যে হোমোলগ সেইটা চলে যেতে পারে, অন্তর্ভুক্ত হতে পারে। এবং এই যে মানে কোনোটাতে অন্তর্ভুক্ত হচ্ছে না, আবার কোনটাতে দেখা যাচ্ছে যে একাধিক অন্তর্ভুক্ত হচ্ছে, এর ফলে দেখা যাবে মিউসিসের শেষে যেটা হয় যে অ্যানিউপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। অ্যানিউপ্লয়েড বলতে আমরা যেটা বুঝি N-1 এবং বা হচ্ছে কি N+1, যেখানে কোনোটাই গেলো না কোনো পোলে সেক্ষেত্রে হবে কি N-1, আর যখন দেখা গেলো যে একের অধিক চলে গেছে তখন দেখা যাবে N+, সেটা 1-2 হতে পারে। তো এই যে অ্যানিউপ্লয়েডই এটা কিন্তু হচ্ছে কি যে ট্রান্সলোকেশন হেটারোজাইগট থেকে কারণেই হচ্ছে কি এটা তৈরি হচ্ছে। আমরা যে কথাগুলো বলছিলাম সে জিনিসটি যে এখানে এই যে এন অ্যানিউপ্লয়েডের ক্ষেত্রে হচ্ছে এই যে N-1 এবং N+1 এই গ্যামেট গুলো উৎপন্ন করে, যে জিনিসগুলো আলাপ হচ্ছে সেটা এখানে টেক্সট আকারে আছে। আমরা যদি এই ছবিটাকে খেয়াল করি, এটা হচ্ছে কি ইন্টারচেঞ্জ কমপ্লেক্স এবং এখানে হচ্ছে কি দুই জোড়া হোমোলগ ক্রোমোজোম আছে, এবং এখানে এই যে 1 এবং হচ্ছে কি 1-2 এবং হচ্ছে 2-1 এবং হচ্ছে 2, এই যে 2 হচ্ছে একটা ক্রোমোজোম, এই যে 1 ক্রোমোজোম এর অংশটা এটা ইন্ট্যাক্ট ক্রোমোজোম মানে স্ট্যান্ডার্ড ক্রোমোজোম, আর এখানে হচ্ছে 1 মাথায় হচ্ছে 2, দ্যাট মিন্স হচ্ছে কি যে এই 2 এর অংশটা এখানে এসে যুক্ত হয়েছে, আর এখানে হচ্ছে কি 2 মাথার উপর হচ্ছে কি 1, দ্যাট মিন্স হচ্ছে 2 প্রাইম বা 1 বলা যায়। তো এটা এখানে হচ্ছে যে এই যে 1 এর অংশ দিয়ে এখানে যুক্ত হচ্ছে, এটা হচ্ছে কি একটা ইন্টারচেঞ্জ কমপ্লেক্স। তো এই ইন্টারচেঞ্জ কমপ্লেক্স এর ক্ষেত্রে এটা হচ্ছে কি বিভিন্ন আমরা দেখেছি যে বিভিন্ন এর ওরিয়েন্টেশন হতে পারে। তো এখানে আমরা যেটা হয় যে এখানে ডিসজাংশন হবে হচ্ছে কি অল্টারনেট হবে অথবা হচ্ছে কি অ্যাডজাসেন্ট। তো এই ডিসজাংশনটা অল্টারনেট যে ডিসজাংশন সেখানে হচ্ছে কি দুই ধরনের হচ্ছে কি গ্যামেট উৎপন্ন হতে পারে, একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ক্রোমোজোম নিয়ে গঠিত হয় যেখানে হচ্ছে কোনো ধরনের ট্রান্সলোকেশন থাকবে না, আর একটাতে যেতে হবে যে ট্রান্সলোকেট ক্রোমোজোম নিয়ে গঠিত হয়। তো আমরা যদি লক্ষ্য করি যে আমরা লক্ষ্য যদি করি যে এই ছবিটার ক্ষেত্রে যে এই যে ছকটা সেই ছকটার ক্ষেত্রে এখানে যদি আমরা দেখি যে অল্টারনেট, এখানে অল্টারনেটের ক্ষেত্রে এই যে এখানে আছে কি এ বি সি ডি, 1 নম্বর ক্রোমোজোম, 2 নম্বর ক্রোমোজোম হচ্ছে কি এইচ জি এফ ই, মানে এটা হচ্ছে কি এর দুটো হচ্ছে কি স্ট্যান্ডার্ড। এখানে গ্যামেটের ক্ষেত্রে এখানে আসছে কি এটা মিলে আছে, মানে দুটো এখানে কোনো কিন্তু ট্রান্সলোকেটেড অংশ নাই, এখানে এটা পুরোটাই ইন্ট্যাক্ট অবস্থা আছে এবং দুটোই মিলে আছে, দ্যাট মিন্স হচ্ছে এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড গ্যামেট এবং এটা হচ্ছে কিন্তু সার্ভাইভ করবে। আমরা যদি এখানে দেখি
যে ABEF, এখানে কিন্তু এখানে সেগমেন্টের কিন্তু এক্সচেঞ্জ হয়ে গেছে, এবং এই যে ওয়ান এবং প্রাইম টু, দ্যাট মিনস হচ্ছে ওয়ান এক নাম্বার ক্রোমোজোম এবং দুই নাম্বার থেকে এই অংশটা আসছে, সে যুক্ত হয়েছে। এর জন্য হচ্ছে কি ওয়ানের মাথায় দুই লেখা হয়েছে। আবার এটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে GHCD, এটা হচ্ছে দুই নাম্বার ক্রোমোজোম, তার এখানে মাথায় এসে এক নাম্বার অংশ যুক্ত হয়েছে, দ্যাট মিনস হচ্ছে SGCD। তো এটা এখানেও কিন্তু হচ্ছে কি যে ট্রান্সলোকেশনটা হয়েছে, কিন্তু এখানে ট্রান্সলোকেশনটা হলেও এখানে কি হয়েছে, এখানে কিন্তু মানে ব্যালেন্সড হয়েছে, মানে এই যে অংশ কোনো অংশটা কিন্তু এখানে কিন্তু হারিয়ে যায়নি, প্রত্যেকে কিন্তু ইন্ট্যাক্ট আছে। এখানে যে জিনোমের সংখ্যা সেখানে কোনো অংশটা হারিয়ে যায়নি, কিন্তু এক্সচেঞ্জ হয়েছে। যেহেতু এক্সচেঞ্জ হচ্ছে এবং কোনো অংশ হারিয়ে যায় নাই বা ডুপ্লিকেটেড ওইভাবে এক্সট্রা মানে হয়নি, তো এই জন্য এটা হচ্ছে কি ব্যালেন্সড অবস্থায় আছে। আমরা যদি এটার ক্ষেত্রে খেয়াল করি যে অ্যাডজেসেন্ট ওয়ান এর ক্ষেত্রে এখানে দেখা গেছে যে হচ্ছে ABCD, এবং এখানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা, আর এখানে ওয়ান প্রাইম টু, মানে এখানে হচ্ছে একের মাথায় দুই, দ্যাট মিনস হচ্ছে AB এবং EF, মানে এখানে হচ্ছে কি EF টা হচ্ছে কি আরেকটা থেকে আসছে। এখানে কিন্তু কি হয়েছে, এই যে ABCD, সিডি টা কিন্তু নাই, এখানে কি হয়েছে EF টা, FE টা আসছে, ঠিক আছে, এটা কিন্তু 180 ডিগ্রি ঘুরে গেছে, দ্যাটস হোয়াই কি FE এভাবে এসছে। তো এই FE, এই যে এখানে FE, যে FE, এই FE, FE, FE টা কিন্তু এখানে এখানে চলে আসছে। তো এখানে কি হয়েছে, ডিলিশন এবং ডুপ্লিকেশন হচ্ছে, ডিলিশন এখানে ডিলিশন এবং ডুপ্লিকেশন হওয়ার কারণে হচ্ছে কি এটা কিন্তু এই গ্যামেটটা কিন্তু সার্ভাইভ করবে না। এখানে ডিলিশন মানে হচ্ছে সিডি টা নাই, আর এখানে ডুপ্লিকেশন হচ্ছে এবি টা ডুপ্লিকেশন আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে ডিলিশন এবং ডুপ্লিকেশন দুটোই হচ্ছে, সো এখানে কিন্তু এই গ্যামেটটা সার্ভাইভ করছে না। তারপর এটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে জি এইচ জি সি ডি এবং এইচ জি এফ এ, এখানেও কি হচ্ছে এই যে সিডি অংশটা যেটা সেটা কিন্তু হচ্ছে কি মানে এখানে কিন্তু নেই, এখানে কিন্তু হারিয়ে গেছে, এখানে আসছে কি এফ এবং ই। তো এখানে হচ্ছে কি ডিলিশন এবং ডুপ্লিকেশন, এবং এখানে গ্যামেটটা হচ্ছে কি বাঁচে না এখানে। তারপর হচ্ছে অ্যাডজেসেন্ট টু এর ক্ষেত্রে আমরা যদি কনসিডার করি তাহলে ABCD, GHCD, এখানে সিডি কিন্তু ডুপ্লিকেশন হচ্ছে, এবং হচ্ছে যে এখানে যে এইচজি আছে, এইচজি এর পর যে এফই ছিল সেটা কিন্তু এখানে নেই, এই জিনিসটা কিন্তু হারিয়ে গেছে, দ্যাট মিনস হচ্ছে এখানেও ডিলিশন ডুপ্লিকেশন আছে, দ্যাট মিনস এটা হচ্ছে বাঁচছে না, বাঁচবে না, সার্ভাইভ করবে না। তারপর আমরা যদি খেয়াল করি এইটার ক্ষেত্রে যে ABFE এবং GHFE, এখানে দেখা যাচ্ছে কি জিএইচ এর পরে আমরা দেখছি যে হচ্ছে কি এফই সেটা আছে, কিন্তু হচ্ছে এবি এফই, মানে এফই এর হচ্ছে এখানে ডুপ্লিকেশনটা হয়েছে, আর এখানে যে এবি এর পরে যে সিডি সেই অংশটা কিন্তু নাই, এখানে হারিয়ে গেছে, দ্যাট মিনস হচ্ছে ডিলিশন হচ্ছে সিডি এর, আর এফ ই এর হচ্ছে ডুপ্লিকেশন হচ্ছে। তার মানে এখানে ডিলিশন এবং ডুপ্লিকেশন দুটোই হচ্ছে, এই জন্য হচ্ছে কি এটা সার্ভাইভ করবে না। তো এখানে হচ্ছে এটা হচ্ছে কি অল্টারনেট এবং অ্যাডজেসেন্ট হচ্ছে ডিজাংশন থেকে যে প্রাপ্ত গ্যামেট, সে তাদের যে ফার্টিলিটিতে সেই জিনিসগুলো এরকম হবে। তো অল্টারনেট ডিজাংশন আমরা যদি করি সাম আপ করতে যাই, তাহলে আমরা দেখবো যে অল্টারনেট ডিজাংশন হচ্ছে দুই ধরনের গ্যামেট উৎপন্ন হয়। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেখানে হচ্ছে ক্রোমোজোমটা থাকবে এবং সেখানে কোনো ধরনের ট্রান্সলোকেশন হয় না, এবং যখন ট্রান্সলোকেশন হয় না সেটা হচ্ছে সার্ভাইভ করা, ট্রান্সলোকেটেড যদি হয় তাহলে হলেও যদি হচ্ছে ব্যালেন্সড হয় তাহলে সেটাও বেঁচে থাকে। তো ট্রান্সলোকেটেড যেটা হচ্ছে যে জায়গাগুলোতে, আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিলেশন ডুপ্লিকেশন, মানে হচ্ছে কি ট্রান্সলোকেশন হয়, ট্রান্সলোকেটেড ক্রোমোজোমের মধ্যে হচ্ছে কি ডিলেশন ডুপ্লিকেশন যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে ব্যালেন্স হতে পারে আমরা যেটা বলেছি। আবার হচ্ছে যে এখানে দেখা যাবে যে কোনো একটার মধ্যে হচ্ছে কি ডিলেটেড অংশ আছে, তারপর হচ্ছে কি যে আবার ডুপ্লিকেশন অংশ আছে। তো ডিলেটেড অংশ যদি থাকে কোনোটাতে বিদ্যমান, তাহলে হচ্ছে সেই গ্যামেটটা কিন্তু হচ্ছে কি যে সেই জিনটা হারিয়ে যাচ্ছে, যেহেতু থাকছে না তাহলে এই কারণে হচ্ছে কি অনেক সময় সেই মানে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে সেই ক্যামেরাটা আর কি বাঁচে না। আবার যেটা আমরা সেন্টার আমরা দেখেছি, তো অ্যাডজেসেন্ট ওয়ান এবং টু এখানে ডিজাংশনে যে উৎপন্ন গ্যামেট গুলো, এখানে যে উৎপন্ন অ্যাডজেসেন্ট ওয়ান এবং টু তে যে গ্যামেট গুলো উৎপন্ন হয়েছে, তো সেই গ্যামেট গুলোর প্রত্যেকটাতে হচ্ছে কি ডিলিশন এবং ডুপ্লিকেশন আছে, এবং মানেই হচ্ছে যে এখানে কিছু সংখ্যক জিন হারিয়েছে আবার কিছু সংখ্যক হচ্ছে কি অতিরিক্ত আছে, এইটা কিন্তু আনব্যালেন্সড। এই ধরনের আনব্যালেন্সড গ্যামেটের ক্ষেত্রে হচ্ছে কি সেই গ্যামেট গুলো সার্ভাইভ করতে পারে না। প্রায়ত কখনো কখন এদের সহযোগে যদি জাইগোট, মানে সহযোগে যদি জাইগোট উৎপন্ন হয় সেক্ষেত্রে জাইগোটটা বাঁচে না, তবে ট্রান্সলোকেটের অংশটা যদি খুব ছোট হয় তাহলে অনেক সময় জাইগোটটা হচ্ছে কি সার্ভাইভ করে। যেমন হচ্ছে মানুষের ক্ষেত্রে যে 15 নাম্বার ক্রোমোজোম,
15 নম্বর এবং 21 নম্বর যে ক্রোমোজোম আছে সেই মানুষের হিউম্যানের আমরা এর আগে দেখেছি যে 15 এবং 21 নম্বর ক্রোমোজোমের মধ্যে যখন ট্রান্সলোকেশন হয় মানে 15 নম্বর ক্রোমোজোমের মধ্যে 21 নম্বরের অংশ এসে মানে ইনসার্ট হয় তখন সেক্ষেত্রে মানে দেখা যায় যে হচ্ছে যে মানে কি হয় সেক্ষেত্রে কিন্তু মানুষের সে কিন্তু মানে এই এটা কিন্তু মানে হিউম্যানের ক্ষেত্রে দেখা যায়। তো এছাড়াও হচ্ছে যে মানে এই যে মানে কখনো কখনো জাইগোট বাঁচতে পারে বা কখনো কখনো জাইগোট বাঁচতে পারে না বা বাঁচে না, তো এই জিনিসগুলো কিন্তু অনেক সময় যে ক্রোমোজোম যে আছে সেই ক্রোমোজোমটার উপর কিছুটা নির্ভর করে। যেমন হচ্ছে ড্রোসোফিলা, ড্রোসোফিলার ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি সেই ড্রোসোফিলার ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে যে ওর আমরা জানি যে ক্রোমোজোম সংখ্যা খুব স্বল্প, তো তার মধ্যে 1 নম্বর ক্রোমোজোম এবং 4 নম্বর ক্রোমোজোম এদের মধ্যে যদি হচ্ছে কি যে এক্সচেঞ্জ হয় ট্রান্সলোকেশন হয় তাহলে হচ্ছে যে দেখা যাবে যে একের সাথে 2-এর হচ্ছে আবার 2-এর সাথে 1-এর হচ্ছে, মানে 1-এর কিছু অংশ 2-এ চলে গেল, 2-এর কিছু অংশ 1-এ চলে আসলো, আবার 2-এর সাথে 3-এর, 3-এর সাথে 2-এর, যেমন 2-এর কিছু অংশ 3-এ চলে গেল, 3-এর সাথে 2-এর কিছু অংশ যুক্ত হলো, এভাবে কিন্তু ট্রান্সলোকেশনটা দেখা যায় ড্রোসোফিলাতে। কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি যেটা হার্মফুল সেটা হচ্ছে 2 এবং 3 এবং 3-এর সাথে 2-এর, মানে এই ট্রান্সলোকেশনটা মানে যদি 2 নম্বর ক্রোমোজোমে 3 নম্বর ক্রোমোজোমের অংশ এসে যুক্ত হয় আর 3 নম্বর ক্রোমোজোমে যদি 2 নম্বর ক্রোমোজোমের অংশ যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে ড্রোসোফিলার ক্ষেত্রে খুবই ক্ষতিকর একটা প্রভাব ফেলে। তো 2টা ক্রোমোজোমের মধ্যে সাধারণত হচ্ছে যে ট্রান্সলোকেশনের জন্য হেটারোজাইগাটটা যদি যদি একটা হচ্ছে অল্টারনেট এবং হচ্ছে একটা অ্যাডজেসেন্ট 1 এবং একটা অ্যাডজেসেন্ট 2 রিজেকশন ঘটে তবে দেখা যাবে হচ্ছে কি যে 12 প্রকার হচ্ছে কি জিনোটাইপের মানে যুক্ত গ্যামেট পাবে পাওয়া যাবে এবং এই গ্যামেটের মধ্যে দেখা যাবে যে সার্ভাইভ করবে হচ্ছে নর্মাল হচ্ছে 1/3, দ্যাট মিনস হচ্ছে যে 1/3 এবং সেক্ষেত্রে 33% হচ্ছে কি যারা হচ্ছে কি বেঁচে থাকে, আর যদি 2/3 বা 66% মানে নর্মালি হচ্ছে এখানে বাঁচার কথা, কিন্তু যদি অল্টারনেট এবং অ্যাডজাসেন্ট ডিসজাংশন উভয় প্রকার মিলে সমান সমান হয় অথবা কোনো এক প্রকার অ্যাডজাসেন্ট ডিসজাংশন আদৌ উৎপন্ন হয়নি সেক্ষেত্রে দেখা যাবে 50% গ্যামেট হচ্ছে বেঁচে থাকবে। আবার অনেক ক্ষেত্রে এমনটা ঘটে যে হচ্ছে কি যে বলে হচ্ছে কি ট্রান্সলোকেশন যে হেটারো দেয় সেটাকে বলা হচ্ছে কি যে সেমি স্টেরিলিটি বা অর্ধ অনুর্বরতা। তো ড্রোসোফিলার তে অ্যাডজাসেন্ট 2 প্রায় হয় না বললেই চলে, ড্রোসোফিলা হয় না বললেই চলে। তো বার্নহাম 1956 থেকে প্রস্তাব করেছিলেন যে হচ্ছে কি একটা হচ্ছে কি ইন্টারচেঞ্জ কমপ্লেক্স যেটা হচ্ছে 4টা ক্রোমোজোম দিয়ে জড়িত, যেখানে ইন্টারচেঞ্জ কমপ্লেক্স রিং আকৃতি বা বল আকৃতির একটা ইন্টারচেঞ্জ কমপ্লেক্স এবং হচ্ছে কি সেখানে 4টা ক্রোমোজোম, তো এইরকম হচ্ছে কি যে 2 প্রকার অল্টারনেট ডিটেকশন হতে পারে। আর অনেক বছর পরে 1974 হচ্ছে কি এনফ্রিস তুলার যে ট্রান্সলোকেশন সেই তুলার ট্রান্সলোকেশনে চিহ্নিত ক্রোমোজোম থাকার সুবিধা থাকার কারণে এই 2 প্রকার ওরিয়েন্টেশন এবং ডিজাংশনের যে অবস্থান সেই অবস্থানটা প্রমাণ করেছিলেন। পরে আবার পুরুষ সেটা হচ্ছে জোয়ারে বা পার মিলেটে এই ধরনের অসমাকে ক্রোমোজোম অংশে ট্রান্সলোকেশন জড়িত থাকার কথা বলেছে। তো এই ধরনের ওরিয়েন্টেশন গুলো দেখা যায়। আবার কিছু জীবে হচ্ছে যে অবস্থা হচ্ছে বিরাজ করে দেখা যায় ট্রান্সলোকেশন হেটারোজাইগোটে দেখা যায় যে হচ্ছে 50% হচ্ছে কি যে উর্বর বা এটাকে বলা যায় যে 50% অনুর্বর, এটা সহজেই দেখা যায়। তো ওরিয়েন্টেশনটা হচ্ছে কি দিকস্থিত, আর যদি নন ওরিয়েন্টেশন সেটা হচ্ছে অদিকস্থিত। তো এই যে 1 রিং হচ্ছে 4 যদি হয় এই অদিকস্থ মানে হচ্ছে কি নন ওরিয়েন্টেটেড ইন্টারচেঞ্জ কমপ্লেক্স থাকে সেখান থেকে হচ্ছে অ্যানাফেজে 3:1 এই অনুপাতে ডিজাংশন ঘটা বা পরিণামে অ্যানিউপ্লয়েড যে গ্যামেট আমরা দেখেছি যে n+1 বা হচ্ছে কি যে n-1 এগুলো হচ্ছে কি উৎপন্ন হয় হতে পারে। আর এর ফলে যে ট্রান্সলোকেশন হেটারোজাইগোটের যে অংশ সেখানে প্রায়শই হচ্ছে কি যে ট্রাইজোমিক যেটা হচ্ছে অ্যানিউপ্লয়েডের এক্সাম্পল সেটা কিন্তু পাওয়া যায়। এতক্ষণ আমরা যে কথাগুলো বলছিলাম এখানে টেক্সট আকারে আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে যে গ্যামেটের যে ফার্টিলিটি এবং হচ্ছে ইনফার্টিলিটি সেই বিষয়গুলো। এখন ট্রান্সলোকেশন হেটারোজাইগাস, এখানে আমরা বলেছিলাম যে ট্রান্সলোকেশনটা মানে হেটারোজাইগাসের উদ্ভিদের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য পরাগরেণুর ক্ষেত্রে বৈশিষ্ট্য শো করে, এখানে সেই বৈশিষ্ট্যগুলো কি হতে পারে। তো ট্রান্সলোকেশন হেটারোজাইগাসের
উদ্ভিদের পরাগরেণুর যে জিনিসগুলো হয় সেটা হচ্ছে যে কিছু উদ্ভিদ আছে, যেমন হচ্ছে ভুট্টা, বার্লি, তারপর আরো বেশ কিছু উদ্ভিদ আছে, এদের যে দুটি ক্রোমোজোমের মধ্যে যদি হচ্ছে কি ট্রান্সলোকেশনটা হয়, তাহলে সেই জন্য হচ্ছে কি কোন উদ্ভিদ হেটারোজাইগোট মানে হলে তার হচ্ছে যে কোন উদ্ভিদের যদি হেটারো মানে সেই জন্য দেখা যাবে যে কোন উদ্ভিদ হেটারোজাইগোট হলে 50% যে পরাগরেণু সেটা হবে হচ্ছে কি পূর্ণ আকার বিশিষ্ট। আমরা যদি খেয়াল করি আমরা এখানে দেখতে পারি যে এখানে যে ভুট্টা, বার্লি এবং কিছু উদ্ভিদ আছে তাদের হচ্ছে এই ক্রোমোসোমের মধ্যে ট্রান্সলোকেশন হলে তাদের মানে দেখা যাবে হচ্ছে কি যে 50% পরাগরেণু হচ্ছে কি পূর্ণ আকার বিশিষ্ট, দ্যাট মিনস হচ্ছে যে তাদের আকারটা একদম মানে পরিপূর্ণ থাকে, এখানে কোনো মানে কুঞ্চিত বা মানে অন্য রকম যে আকার বিকৃতি সে বিষয়গুলো থাকে না। এবং এই যে 50% যে পূর্ণ আকার বিশিষ্ট যে পরাগরেণু গুলো আছে এগুলোকে যদি এসিটোকার্নিন দিয়ে স্টেইন করা হয় নির্দিষ্ট সময় ধরে, তাহলে দেখা যাবে যে এই পরাগরেণু গুলো হচ্ছে কি যে রং নিবে এবং হচ্ছে কি বোঝা যাবে রং নিবে এবং এদেরকে বোঝা যাবে যে এরা হচ্ছে কি 100% হচ্ছে কি ফার্টাইল। আবার কিছু মানে বাকি যে রেস্ট অফ দা হচ্ছে 50% সেই পরাগরেণুটা হবে কি মানে পূর্ণ আকার বিশিষ্ট না, মানে হচ্ছে এটা দেখা যাবে কুঞ্চিত হবে। এবং এই যে এসিটোকার্মিন দিয়ে যদি আমরা স্টেইনিং করতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি এরা কি রংটা গ্রহণ করবে না এবং রংটা গ্রহণ করে না এবং হচ্ছে কি এরা হয় এরা হচ্ছে কি স্টেরাইল হয় বা বন্ধ হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এই যে সিটোকার্মিন দিয়ে যে এই যে অল্টারনেট ওরিয়েন্টেশন এবং হচ্ছে ডিজাংশনের ফলে যে মায়োসাইট সমূহ যেগুলো পাওয়া যায় সেগুলো মানে উর্বর নাকি অনুর্বর সেটা কিন্তু টেস্ট করা যায়। তো অল্টারনেট ওরিয়েন্টেশন ডিজাংশনে মায়োসাইট গুলো থেকে মানে পাওয়া যায় যে হচ্ছে উর্বর পরাগরেণু, আর অ্যাডজাসেন্ট ওরিয়েন্টেশন ও ডিজাংশনে উৎপন্ন যে মায়োসাইট গুলো সেখান থেকে পাওয়া যায় হচ্ছে অনুর্বর পরাগরেণু। তো একটা উদ্ভিদের ট্রান্সলোকেশন সংখ্যা অথবা হচ্ছে যে একটা ট্রান্সলোকেশন জড়িত ক্রোমোজোমের সংখ্যা যত বৃদ্ধি পায় ততই হচ্ছে তার হচ্ছে কি উর্বরতাটা মানে কমে যায় এবং হচ্ছে কি পরাগরেণুর সংখ্যা মানে উর্বর পরাগরেণুর যে সংখ্যা সেটা কমে যায় এবং হচ্ছে যে শতকরা যে হার সেটাও হচ্ছে কি সেটা এবং হচ্ছে মানে শতকরা হার বা হচ্ছে কি যে মানে অনুর্বর যে পরাগরেণু সেই শতকরা হারটা হচ্ছে কি এটা মানে পরাগরেণুর সংখ্যা এবং সে যে পার্সেন্টেজ সেটা হচ্ছে কি বেড়ে মানে কমে যাবে উর্বরের ক্ষেত্রে, আর হচ্ছে যে অনুর্বর যেটা সেটার পরাগরেণুর সংখ্যা এবং হচ্ছে কি তার পার্সেন্টেজটা হচ্ছে কি বেড়ে যাবে। তো মানে আমরা এই যে স্টেইনিং প্রপার্টি যে এসিটোকার্মিন এটা দিয়ে হচ্ছে কি আমরা যদি পরাগরেণুকে হচ্ছে কি স্টেইনিং করি তাহলে আমরা কিন্তু খুব সহজেই জানতে পারছি যে কোন পরাগরেণুটা মানে ফার্টাইল এবং ফার্টাইল না। আর আরেকটা হচ্ছে যে পার্সেন্টেজটা কি এটা আমরা সহজেই বের করতে পারি। তো ভুট্টা, বার্লি এবং হচ্ছে পলিনসিয়া হেটারোফিলা এইসব আর উদ্ভিদের ক্ষেত্রে এই জিনিসটা এই ধরনের বৈশিষ্ট্যটা মানে মানে করা হয় এইটা এক্সাম্পল হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা যদি খেয়াল করি যে র্যান্ডম বনাম হচ্ছে কি ডিরেক্ট ডাইরেক্ট অ্যাক্টেড যে ওরিয়েন্টেশন সেটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে অল্টারনেট, আমরা সেই অল্টারনেটটাকে এইভাবে আকৃতি রিং বা চেইন এভাবে আইসি এভাবে করা যায় প্রকাশ করা যায় এবং হচ্ছে কি অ্যাডজাসেন্ট যেটা হচ্ছে কি অশ্বক্ষুর আকৃতি আকৃতির রিং বা চেইন আইসি এটা দিয়ে এভাবে অ্যাডজাসেন্টটাকে এখানে দুটোই এখানে দেখা যায় এবং এখানে অল্টারনেটের ক্ষেত্রে দুটো দেখা যায়। আচ্ছা তো এখানে সমান সমান মানে এদের রেশিওটা হচ্ছে কি 1:1 যদি হয় তাহলে সেটা হবে কি নির্বিচার বা র্যান্ডম ওরিয়েন্টেশন বা দিকে স্থিত হবে। আর যদি অল্টারনেট ওরিয়েন্টেশন যুক্ত আইসির সংখ্যা 1:1 থেকে মানে মানে দ্যাট মিনস হচ্ছে যে 50%-এর বেশি হয় তাহলে সেটা ওরিয়েন্টেশনটাকে বলা হচ্ছে কি নির্দেশিত বা ডিরেক্টেড ওরিয়েন্টেশন। আর এটা হচ্ছে কি 1956 সালে বার্নহাম এটা বলেছিলেন। তো বার্নহামের মতে 1956-তে যে একটা প্রজাতি হয় র্যান্ডম না হয় ডিরেক্টেড ওরিয়েন্টেশন এই সেগ্রিগেশনে পাওয়া যাবে, এই দুটোর একটার হবে। তো তার মতে 1962-তে যে সকল প্রজাতি ডিরেক্টেড ওরিয়েন্টেশনে পাওয়া যায় সেগুলির কয়েকটা মানে কিছু বৈশিষ্ট্য আছে সাইটোজেনটিক্যাল। তো সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে হবে কি যে একটা যে ক্রোমোজোমের যে দৈর্ঘ্য আমরা যদি এখানে ফোকাস করি যে এখানে যেটা হচ্ছে যে ক্রোমোজোমের যে দৈর্ঘ্য সেটা প্রায় হচ্ছে সমান হবে। এটা হচ্ছে ক্রোমোজোম গুলি মেটাসেন্ট্রিক বা প্রায় মেটাসেন্ট্রিক হবে। তারপর কাজপার হচ্ছে যে অবস্থানটা বাহু প্রান্তে সুনির্দিষ্ট হবে। এছাড়া হচ্ছে কি আইসি গুলি হয়ে থাকে সাধারণত হচ্ছে গ্রিন জাতীয়। তো এই যে মানে
বার্নহামের যে এই হাইপোথিসিস বা অনুকল্প যেটা, এটাকে বলা হচ্ছে কি যান্ত্রিক অনুকল্প। রিজ আবার 1961 বলেছে যে আসলে এই জন্য হচ্ছে কি জিনোটাইপটা দায়ী, আর তার রিজের যে কনসেপ্ট বা অনুকল্প সেটাকে বলা হচ্ছে কি জিনোটাইপীয় অনুকল্প। বার্নহামের যে অনুকল্পটা সেটা আসলে সব ক্ষেত্রে হচ্ছে কি প্রযোজ্য নয় সর্বত্র। যেমন হচ্ছে যে তিনি হচ্ছে কি যে যেসব বৈশিষ্ট্যগুলোর কথা বলেছিলেন সেগুলো হচ্ছে কলিন্সে হেটারোফাইলা, যার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কি 14, সেটাতে বিদ্যমান থাকা সত্ত্বেও 18টি চিচিন দিয়ে তৈরি ট্রান্সলোকেশন হিটের জায়গাটা পাওয়া গিয়েছিল, মাত্র মানে র্যান্ডম ওরিয়েন্টেশনটা পাওয়া গিয়েছিল। কিন্তু 5টা রেডিয়েশন প্রয়োগে যে ট্রান্সলোকেশন হেটারোজাইগোট পাওয়া গেছে সেটা হচ্ছে কি ডিরেক্ট ওরিয়েন্টেশনের ক্ষেত্রে, এবং তারপর এবং হচ্ছে কি যে ডিলন 1962 এটা বলেছেন। তো বার্নহামের অনুকল্পটা ঠিক হলে এমনটা হওয়ার কথা নয়। গার্বার এবং ধিলন মনে করেন যে হচ্ছে কি একই প্রজাতিতে ট্রান্সলোকেশন হেটারোজাইগোটের এরূপ অপ্রত্যাশিত আচরণের যে পার্থক্যর কারণটা হতে পারে হচ্ছে কি যে ক্রোমোজোমের ভিন্ন ভাঙন স্থানের অবস্থান। তো এই মানে এই যে প্রান্তীয় কায়োস বা গঠনকারী স্থানে যে ভাঙন, সেই ভাঙন থেকে উৎপন্ন যে ট্রান্সলোকেশন হেটারোজাইগোটে ওরিয়েন্টেশন হয় হচ্ছে কি র্যান্ডম। আর যদি সে ভাঙনটা হয় আভ্যন্তরীণ কায়োস বা অনুৎপাদক অংশ, তাহলে আজকে ওরিয়েন্টেশনটা হবে ডিরেক্টেড। এটা হচ্ছে জার্মান এবং আজকে রায় 1972 এবং 1977 বলেছেন। তো এই গামা রেডিয়েশন দ্বারা যে 13টা ট্রান্সলোকেশন আচরণ প্রতিটা প্রজন্মে পর্যন্ত যেটা অনুসরণ করে, যেটা এই কাজের মানে কাজের জন্য সাধারণত যে প্রথম প্রজন্ম থেকে হচ্ছে পর্যবেক্ষণ করা হতো, তো এই 3 প্রজন্মের 9টা ট্রান্সলোকেশন হেটারোজাইগোটিক ওরিয়েন্টেশন থাকে হচ্ছে ডাইরেক্টেড বা ডিরেক্টেড যেটা আমরা বলছি, এবং আরেকটা হচ্ছে র্যান্ডম। কিন্তু অবশিষ্ট যে দুটি ওরিয়েন্টেশন সেটা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে উল্টে যেতে দেখা যায়। তো এ থেকে মানে একটা ধারণা করা হচ্ছে যে প্রজাতিতে ওরিয়েন্টেশন মূলত ক্রোমোসোমের গাঠনিক বৈশিষ্ট্য এবং হচ্ছে ভাঙন স্থান যেটাকে যান্ত্রিক ফ্যাক্টর বলেছে দ্বারা নিয়ন্ত্রিত হলেও জিনোটাইপের যে ফ্যাক্টরটা সেটা দ্বারা হচ্ছে কি প্রভাবিত হয়। তো আজকের সেশনটা আমাদের এই পর্যন্তই, এর বাকি অংশ নিয়ে আমরা নেক্সট সেশনে কথা বলবো ইনশাআল্লাহ।